বিসমিল্লাহির রহমানির রহিম। মাইরেল উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে দ্বিতীয় পাঠ, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ, স্কাউটিং অ্যান্ড গার্ল গাইডিং। স্কাউটিং এবং গার্ল গাইড বিশ্বব্যাপী সমাজসেবামূলক যুব আন্দোলন। পৃথিবীর প্রায় সব দেশেই স্কাউটিং এবং গার্ল গাইড কার্যক্রম রয়েছে। একজন শিক্ষার্থী সুস্বাস্থ্য অর্জন, চরিত্র গঠন এবং মানসিক গুণাবলীর বিকাশ সাধনের মাধ্যমে বালক বালিকাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য স্কাউট এবং গার্ল গাইডের সৃষ্টি হয়। যে ব্যক্তিটি এই স্কাউটিং এবং গার্ল গাইড প্রতিষ্ঠা করেন, তোমার সকলেই তার নাম জানো, ব্যাডেন পাওয়েল। ওনার পুরো নাম, পুরো নামটা একটু বড়, রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়ে। বিশেষ করে যারা স্কাউটিং কার্যক্রমের সঙ্গে জড়িত, যারা স্কাউটার, তারা বিভিন্ন ধরনের পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করে থাকো, পরীক্ষায় এই পুরো নামটি আসে। জিজ্ঞাসা করলে আমাদের পুরো নামটি এভাবে বলতে হবে, রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়ে। এবং উনি 1857 সালের 22শে ফেব্রুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ওনার কার্যক্রমের মাধ্যমে সারা বিশ্বে প্রায় প্রত্যেকটি দেশে এই স্কাউটের মাধ্যমে অনেক শিক্ষার্থী যাদের যারা আত্মনির্ভরশীল হয়েছে শিখেছে। কীভাবে আত্মনির্ভরশীল হলো তারা, আমি তার আজকের স্কাউট স্লোগান, স্কাউট মোটো বা মূল মন্ত্র এবং স্কাউট প্রতিজ্ঞা, এই তিনটা বিষয় নিয়ে আমি একটু কথা বলব। দেখো, স্কাউট স্লোগান প্রতিদিন কারো না কারো উপকার করা, এই কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি, যে আমরা প্রতিদিন কারো না কারো আমি একজনের উপকার করলাম। বিশেষ করে যেমন আমি হয়তো বাজারে যাচ্ছি, হয়তো একজন মানুষ তার হয়তো বাজার করার মতো লোক নাই, আমাকে হয়তো বললো যে আমার জন্য 10 টাকার কাঁচামরিচ নিয়ে আসো, আমি তাকে যদি এনে দিতে পারি তাহলে সে কিন্তু খুশি হবে এবং মন থেকে সে দোয়া করবে, এটা একটা উপকার করা হবে। হ্যাঁ, এই উপকার করব, এই এই স্লোগানটা যদি আমরা আমাদের হৃদয়ে গেঁথে নিতে পারি, তাহলে দেখবো যে তুমি সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে উঠবে। আমরা শুধু তাই না, হয়তো অনেক সময় দেখো যে রাস্তাঘাটে চলার সময় রাস্তায় ইট পড়ে আসে, ইটের টুকরা, যে কোনো সাইকেল, মোটর সাইকেল বা যে কোনো গাড়ি, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আমরা যদি ওখান থেকে ইটটা তুলে ফেলি। বা অনেক সময় অনেকে কলার যে সিলকা এটা ফেলে রাখে, এর থেকে অনেক বড় দুর্ঘটনা থেকে সৃষ্টি হতে পারে, আমরা সেটাকে তুলে ফেলবো। এবং হয়তো কারোর যে হয়তো বা চলছে, একসঙ্গে চলছে, কারো হাত থেকে কোনো কিছু পড়ে গেল, আমি যদি বিনয়ের সঙ্গে জিনিসটা তুলে তার হাতে দিই, সে মুখে কিছু না বললেও অন্তর থেকে ওই ব্যক্তিদের জন্য দোয়া করবে। এভাবে একজন অন্ধকে রাস্তা পার করতে সাহায্য করা এবং আহত ব্যক্তিকে একটু চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করা, তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ভালো পরামর্শ দেওয়া, এগুলোই হচ্ছে স্কাউটের স্লোগানের মধ্যে আমাদের পড়ে। এরপরে আসবে আমাদের স্কাউট মোটো বা মূল মন্ত্র, ছোট্ট দুইটা শব্দ, একটা হচ্ছে সদা, একটা প্রস্তুত, সদা প্রস্তুত, ইংরেজিতে হচ্ছে বি প্রিপেয়ার, মানে সবসময় আমি প্রস্তুত যে কোনো কাজের জন্য, কখনো কোনো অজুহাত দেখাবো না। হয়তো বা দেখা গেছে বিভিন্ন ধরনের লোক সমাজে বাস করে যে হয়তো কর্মবিমুখ, কর্মবিমুখ মানুষ সে কিন্তু কখনো নিজের স্বাবলম্বী হতে পারে না এবং সে অপরের কাছে কিন্তু মানে সম্মানের পাত্র হতে পারে না। অতএব আমাদের কাজ হবে যে
হয়তো কোনো কাজ আসলো সামনে, কোনো অজুহাত দেখাবো না, কাজ করার চেষ্টা করব, কর্মবিমুখ হব না, সদা প্রস্তুত থাকবো। চলে যাও স্কাউট প্রতিজ্ঞা, আমরা যদি প্রতিজ্ঞাটাকে আমরা যদি বিশ্লেষণ করি, আমরা একটা যখন একজন স্কাউট নতুন যখন স্কাউটে দীক্ষা লাভ করে তখন তাকে এই প্রতিজ্ঞাটা পাঠ করতে হয়। তিনটা কথা আছে এর মধ্যে, এই তিনটা কথার মধ্যে অনেক অন্তর্নিহিত কারণ রয়েছে, আমি ব্যাখ্যা দেব একটু, মনোযোগ সহকারে তোমরা শুনবে মানবে। একজন স্কাউট যখন প্রতিজ্ঞা করে ডান হাত তিনটা আঙ্গুল একে এরকম করে রেখে দাঁড়াবে, বলবে আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে, সর্বদা অপরকে সাহায্য করতে, স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ। দেখো এই স্কাউট প্রতিজ্ঞাটাকে যদি আমি বিশ্লেষণ করি, আমি আমার আত্মমর্যাদা অর্থাৎ আমার মর্যাদাটাকে ঠিক রাখতে হবে, আমার নিজের মর্যাদা আত্মমর্যাদা উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছে আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে। আল্লাহ বলতে আমার ধর্ম, আমি মুসলিম, আমার ইসলাম ধর্ম, আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর প্রতি আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে। একজন এটা যদি অন্য ধর্মের হয় তাহলে সেই ধর্ম সে পালন করবে, ঈশ্বর গড ভগবান সে পালন করবে আমার দেশের প্রতি। এখানে দেখো এই লাইনটা যদি আমি বিশ্লেষণ করি, দেখো আল্লাহ আমি যদি আল্লাহর যে আইনগুলো আল্লাহর যে যে নির্দেশিত পথগুলো এগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে আমি একজন পরিপূর্ণ ব্যক্তিত্ববান মানুষ, সম্মানীয় মানুষ হিসেবে গড়ে উঠবো। দেখো আমার দেশের প্রতি, দেশ বলতে আমার বিদ্যালয়, আমার রাস্তাঘাট, আমার অফিস আদালত, এগুলোর প্রতি আমার যত্নশীল হতে হবে। যত্নশীল বলতে ওগুলোর ওখানে গিয়ে আমি কোনো অনিষ্ট করবো না, এটা হবে দেশের প্রতি কর্তব্য পালন। সর্বদা অপরকে সাহায্য করতে, কাউকে বিরক্ত করবো না কিন্তু কাউকে পারলে সাহায্য করবো। স্কাউট আইন মেনে চলতে, তাহলে যেহেতু স্কাউট আইনের কথা আছে, স্কাউট আইন 7টি, আমি পরবর্তী ক্লাসে স্কাউট আইনের কথা বলবো। তো এই প্রতিজ্ঞাটাকে যদি আমি হৃদয়ে রেখে দিতে পারি, গেঁথে রেখে দিতে পারি, তাহলে আমি জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। কথা ছোট কিন্তু এগিয়ে যাওয়ার পথ অনেক, এবং আমরা এই বিষয়গুলো আমাদের ভিতরে শুধু পড়বো না, মেনে চলবো, নিজেও মেনে চলবো, এগিয়ে যাতে আমি শুধু না আমার দেশে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে, স্কাউট আইন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।